বনগাঁ টবাজার তরুণ গোষ্ঠীর জগদ্ধাত্রী পুজো এবার 50 বছরে। পুজো ঘিরে 3 দিনব্যাপী রয়েছে নানা অনুষ্ঠানের আয়োজন, সাথে রয়েছে প্রসাদ গ্রহণের ব্যবস্থাও। বনগাঁ টবাজার তরুণ গোষ্ঠীর জগদ্ধাত্রী পুজো এবারে 50তম বর্ষে পা দিল। বরাবরের মতো এবছরও পুজোকে ঘিরে মেতে উঠেছেন পুজোর আয়োজক ও স্থানীয় ব্যবসায়ীরা। জানা গেছে 1973 সালে এই পুজোর সূচনা করেন বনগাঁর কয়েকজন তরুণ যুবক। তারপর একে একে পেরিয়ে গেছে 50টি বছর। সেদিনের তরুণ যুবকেরা আজ বার্ধক্যের দোরগোড়ায়। হাজারো ব্যস্ততার মাঝেও জগদ্ধাত্রী পুজোর এই আয়োজনে আজও ভাটা পড়েনি এতটুকুও। আয়োজকদের দাবি, বনগাঁর মধ্যে সবথেকে প্রাচীন জগদ্ধাত্রী পুজো তরুণ গোষ্ঠীর এই পুজো। রাজ্যের মধ্যে জগদ্ধাত্রী পুজোর সবথেকে জাঁকজমকপূর্ণ আয়োজন হয়ে থাকে কৃষ্ণনগরে। এখানে ষষ্ঠী থেকে দশমী আলাদা করে পুজো হয়। তবে আয়োজকেরা জানিয়েছেন, বনগাঁতে নবমীর তিথি ধরেই পুজো সম্পন্ন করা হয়। পুজোকে ঘিরে 3 দিনব্যাপী নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। রয়েছে সঙ্গীতানুষ্ঠান, বাউল গান, ধুনচি নৃত্য সহ অন্যান্য অনুষ্ঠান। পাশাপাশি ভক্তদের জন্য রয়েছে প্রসাদ বিতরণের ব্যবস্থা। এবছর পুজোকে ঘিরে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। তরুণ গোষ্ঠীর এবছরের প্রতিমা ইতিমধ্যেই নজর কেড়েছে সাধারণের। এ বিষয়ে আয়োজকদের পক্ষে কৃষ্ণপদ চন্দ্র বলেন, 73 সালে শুরু হয়েছিল, 50 বছরে পড়েছি আমরা। আমাদের দেখা দেখি বনগাঁতে পরবর্তীকালে শুরু অনেকগুলো পুজো হচ্ছে। তবু আমরা গর্ববোধ করতে পারি যে আমাদের সকলে মিলে যে সচেষ্টতা আমরা দেখিয়েছি সেটা 50 বছর একইভাবে চলছে, আগামী দিনে ওইভাবে আমাদের চলার মানসিকতা আছে। আমাদের সামান্য উদ্যোগে যতটা সম্ভব শুদ্ধ মতে পুজো করা এবং সেই পুজোর প্রসাদ মানুষের মধ্যে বিতরণ করা আমাদের একটা কর্মসূচির মধ্যেই আছে। এবং আমরা সুবর্ণ জয়ন্তীতে পৌঁছে গেছি, আগামী দিনে আমরা হীরক জয়ন্তীতে পৌঁছাবার জন্যে আগামীর দিন থেকে আমরা অগ্রসর হব। আয়োজন আছে আমাদের এখানে, যেমন ভোগ বিতরণ হয় মানুষের মধ্যে, তাদেরকে আমরা যতখানি সম্ভব ভোগ বিতরণ করি। আমাদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থাও থাকে এবং সঙ্গীতানুষ্ঠান, ধুনচি নৃত্য, তারপরে ঢাকের প্রতিযোগিতা এসবগুলো আছে, বাউল গানের প্রতিযোগিতা বা বাউল গানের সাংস্কৃতিক অনুষ্ঠান, এসব অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আরও 3 দিন আমরা এই পুজোটাকে চালিয়ে নিয়ে যাব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা। Thank you.